শেখ হাসিনাকে ছাড়া আসলে আমাদের বাংলাদেশ নিয়ন্ত্রণ করা অনেকটাই অসম্ভব। কারণ কি, আপনারা জানেন যে ছাত্র জনতা যে একটি অভ্যুত্থান ঘটিয়েছে, এটি আসলে কিন্তু আমরা যদি এক প্রকার ধরি যে এটি কিন্তু আপনার আইন বিরোধী। তার মানে কি, এটা আসলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে যে অভ্যুত্থানটা হয়েছে, সর্বোচ্চ না হয় তারা 15 থেকে 20 লক্ষ মানুষ হয়তো তারা গণভবনের দিকে তারা রওনা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কি যে মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি চাইতেন তাহলে বাংলাদেশের প্রায় 1 কোটি নেতাকর্মী উনি চাইলে গণভবনের সামনে উপস্থিত রাখতে পারতেন। তার মানে ওখানে কি হতো, মানে মুখোমুখি একটি সংঘর্ষ হতো। এই জন্য উনি নিজেই কিন্তু চলে গেছেন ভারতে। তার মানে কি যে উনি যে পদত্যাগ করেছেন বা করেছে কি না সেই বিষয়ে এখনও বাংলাদেশের মানুষ কিন্তু একটা দোয়াশার মধ্যে রয়েছে। যেমন আমরা আগে থেকে দোষ দিতাম যে বাংলাদেশে বিদ্যুৎ থাকে না, কেন বিদ্যুৎ এখনও থাকে না। আগে আমরা বাংলাদেশ যেই কোনো ব্যাংক থেকে চাইলে একজন লোক সে আপনার 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা পর্যন্ত উত্তোলন করতে পারতো, কিন্তু এখন তো উত্তোলন করতে পারতেছে না। এটাও কি শেখ হাসিনার দোষ ছিল না? আসলে আমরা বাঙালি ওই সময় বুঝি, যে সময় আমাদের হুঁশ ফিরে আসে আমরা তখন কিন্তু সেটা বুঝি। তার আগে কিন্তু আমরা এগুলো বোঝার চেষ্টাও করি না বা আমরা বুঝতে চাইও না। এগুলো আমাদেরকে পর্যায়ক্রমে আমাদেরকে এগুলো বুঝতে হবে। কারণ কি, আপনি যদি দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে উনি আপনার বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার যে দক্ষতা রয়েছে, বর্তমান উপদেষ্টা সদস্য যারা রয়েছে তাদের একজনেরও কিন্তু এরকম কোনো দক্ষতা বা অভিজ্ঞতা নেই। কারণ একটি রাষ্ট্র একটা স্টেট পরিচালনার করার জন্য যেই দক্ষতা থাকতে হয় সেটি মাননীয় প্রধানমন্ত্রী ছিল, এবং কি উনি ওনার মাধ্যমেই সম্ভব বাংলাদেশকে টিকিয়ে রাখা। কারণ কি, আপনি একজন মানুষ কিন্তু সবার চোখে যে ভালো হবে তা না, তার মানে তার বিরোধী থাকবে, তার মতের বিমত থাকবে মানুষ, এটাই স্বাভাবিক। কারণ দেখা যাচ্ছে কি, আমরা অনেকে আবার এই কথাও বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে বা নিষিদ্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যে আপনার হাইকোর্টে রিট করা হয়েছে, এগুলো সব বাতিল হয়ে গেছে। তার মানে কি, এটা আসলে শেখ হাসিনার দল না আওয়ামী লীগ। আওয়ামী লীগ হচ্ছে মাওলানা ভাসানীর দল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল, এবং কি স্বাধীনতার স্বপক্ষের শক্তির দল হচ্ছে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ। উনি না থাকলেও কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এটাই সত্য। কিন্তু দেখা যাচ্ছে কি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার মতন দক্ষ কোনো লোক আমি মনে করি না যে এই পরিস্থিতিতে বাংলাদেশে রয়েছে। ভাই, আবেগে অনেক কিছু করা যায়, কিন্তু আবেগে আপনার কূটনৈতিক সম্পর্ক কিন্তু জোরদার করা যায় না, যেটি মাননীয় প্রধানমন্ত্রী আগে করেছেন। এবং কি আমাদের দেশের যে উন্নয়নমূলক যে কাজগুলো ইতিমধ্যে চলমান রয়েছে সেগুলো কিন্তু ওনার হাত ধরেই কিন্তু স্যাংশনগুলো পাশ হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক 6 লেনের কাজ চলতেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার শেখ হাসিনার অবকাঠামূলক যে উন্নয়ন সেটি কিন্তু চলতেছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয় তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, এটাই স্বাভাবিক। আমি একজন বিশেষ করে আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী, দল থেকে 10টা টাকা নিয়ে আমি কখনো খাই নাই, বরঞ্চ দলের প্রতি আমি খরচ করেছি, এবং কি মানুষের কল্যাণে আমি কাজ করেছি, এবং কি মানুষের ভালো মানুষকে ভালোবেসেছি। তার মানে এ না যে আমাদের বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বলবো যে কেউ বলতে পারবে না 10টা টাকা কারো আত্মসাৎ করেছি দলীয় পরিচয় দিয়ে। তো এই জন্য বলবো দলের ভিতরে খারাপ থাকতেই পারে, শুধু ওই খারাপ মানুষগুলোকে আপনি চেঞ্জ করে যদি দল আবারও ঘুরে দাঁড়ায় তাহলে অবশ্যই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান এখনও প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন, এবং কি উনি আপনার বৈধ প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন। যদি উনি পদত্যাগও করে থাকে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে, যতক্ষণ পর্যন্ত নতুন কোনো রাষ্ট্রনায়ক ক্ষমতায় না আসবে, ততক্ষণ পর্যন্ত উনি কিন্তু ওনার দায়িত্বে আপনার থাকবে। তার মানে উনি অন্য রাষ্ট্রপ্রধানের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারপর উনি বিদায় নেবে। কিন্তু সাংবিধানিক অনুযায়ী কিন্তু এগুলো হয় নাই। যারা ইতিমধ্যে আপনার শপথ নিয়েছে তারাও কিন্তু এই সংবিধানের উপরেই শপথ নিয়েছে, এটা কিভাবে বৈধ হবে এটাও আমাদেরকে বুঝতে হবে যে এই সংবিধান অনুযায়ী কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অবৈধ না, উনি কিন্তু বৈধ, এবং কি একজন নির্বাচিত সরকার। এগুলো আমাদের আবেগ দিয়ে কিন্তু কাজ হয় না। যারা ইতিমধ্যে সমন্বয়কারী ছিল তারা কি করেছে না করেছে আমরা হয়তো আগে কিছু জানতাম না, এটার মধ্যে অনেক বড় একটি আপনার
ইয়ে হয়েছিল, কৌশল হয়েছিল, এই কৌশল কিন্তু আস্তে আস্তে জাতির সামনে উন্মোচন হচ্ছে এবং কি ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু উন্মোচন হবে। তারা কি করেছিল, তাদের ষড়যন্ত্র কি ছিল, সব কিছু আপনার এক সময় বের হয়ে আসবে। তখন কিন্তু বাঙালি বুঝতে পারবে যে বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে খেলা হয়েছে এবং কি বাংলাদেশি মানুষের ভাগ্যকে নিয়ে সিনেমিনে খেলা হয়েছে। তো অবশ্যই বলবো, যারা ইতিমধ্যে ভাবতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এখন অবৈধ, উনি কিন্তু প্রধানমন্ত্রী তো নাই, এটা আমি মনে করি একদম ভুল একটি সিদ্ধান্ত। বঙ্গভবনে গিয়ে কিন্তু আপনার ডক্টর ইউনূস সাহেব কিন্তু সিগনেচার দিয়ে উনি পদ আসন গ্রহণ করেছেন, কিন্তু উনি যে আপনার সিগনেচার দিয়ে পদ থেকে সরে গেছে এটা কিন্তু জাতিকে দেখানো হয় নাই। উনি পদত্যাগ করে গেছেন ঠিক আছে, কিন্তু পাঁচটা মিনিট যদি ওনাকে বক্তব্য দেওয়া হতো যে আমি আপনাদের কল্যাণে বা আপনাদের ভালোর জন্য আমি চলে যাচ্ছি, এটাও হয়তো বাঙালি মেনে নিত, কিন্তু ওনার কোনো বক্তব্য, ওনার কোনো প্রতিক্রিয়া কিছুই কিন্তু জাতির সামনে উপস্থাপন করা হয়নি। অতএব আপনারা কেউ, আমি মনে করি না যে এই বিষয় নিয়ে বাড়াবাড়ির দরকার, আমাদের দেশ কীভাবে সুন্দরভাবে চলতে পারে সেই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী আমি মনে করি যে অবশ্যই উনি ফিরে আসবেন, কারণ উনি বাংলাদেশে, বাংলাদেশ হচ্ছে ওনার জন্মভূমি, কারণ ওনার বাবা এই বাংলাদেশের যুদ্ধের ক্ষেত্রে যে অবদান রেখেছেন সারা ওয়ার্ল্ডের মানুষ কিন্তু সেটা আপনার শ্রদ্ধার সাথে স্মরণ করে, এবং কি আপনি যে দলেরই হন না কেন এটা আপনাকে মানতেই হবে। উনি সেই বঙ্গবন্ধু উত্তরসূরি হিসেবে উনি রাষ্ট্র পরিচালনার আপনার ইয়া রাখে, ভূমিকা রাখে এবং কি অধিকার উনি রাখে, এটাই বাস্তব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।